ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটু প্রশ্নপত্র ফাঁস করব, মানে আর কি প্রশ্ন উত্তর খেলা খেলব। তো বেশ বক বক না করে শুরু করে দিই। ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ কান্ট্রি ডু ইউ ওয়ান্ট টু ভিজিট? স্পেসিফিক কোনো কান্ট্রি নেই, অনেক কান্ট্রিতেই ঘুরতে যাওয়ার ইচ্ছা। ফেভারিট সং? আমি সাউথ ইন্ডিয়ান গান অনেক শুনি, আমার ওদের গানগুলো কেন জানি ভালো লাগে শুনতে। এন্ড ফেভারিট সংয়ের মধ্যে হলো ভুট্টা বোমা, একদম সুন্দর একটা গান, তোমরাও শুনো ভালো লাগবে। ডু ইউ ওয়াচ অ্যানিমে? ইফ ইউ ওয়াচ দেন হুইচ ওয়ান ইজ দ্য ফেভারিট? দেই না ভাই। কোয়েশ্চেন্সগুলো নিলে খুশি হব, অলওয়েজ সাপোর্টিং। থ্যাংকস ফর সাপোর্টিং, অ্যান্ড আমি তোমার কোয়েশ্চেন নিয়েছি, খুশি। চুল কাটার পর কেমন লাগছে? বড় চুলে আপনাকে সুন্দর লাগছিল। আমি জানি সেটা, কিন্তু কি করার, বাপ মার সাথে আমার পছন্দ মিলতেছিল না, তাই কাটা লাগলো। শিখন রহমান ভাই আপনার নাম কি? হিরো আলম। দিনে কয়বার? দুইবার। ও, আমি দুইবার টেবিলে ভাত খাইতে বসি দিনে, প্রতিদিন। আপনার সম্পূর্ণ চুলগুলো কেটে ফেললে কেমন লাগবে? প্রশ্নই আসে না। স্যান্টি রহমান তোমার কি হয়? ভাই স্যান্টি রহমান নামে আমি কারো চিনি না, আমার শান্তি রহমান নামে একটা আপন বোন আছে আমার। তুমি দেখতে পুরা আমার মাহির ভাইয়ার মতো। ও আচ্ছা, তোর মাথায় কয়টা চুল আছে? আমি একটা কাজ করি, আমি আমার পরবর্তী সপ্তম প্রজন্মকে তোর কাছে পাঠিয়ে দিব নি, সে আমার গুনে গুনে কবে নি, কারণ এটা গুনতে গুনতে আমার সপ্তম প্রজন্মও বুড়া হয়ে যাবে, সেই সাথে বলবেন, ঠিক আছে না? আমি আজকেই ফার্স্ট তোমার ভিডিও দেখলাম, তো কোশ্চেন ইজ কত বছর ধরে ভিডিও ক্রিয়েট করো, অ্যান্ড হঠাৎ করে একটা ভিডিও এত বেশি ভাইরাল হয়ে যাওয়ার ফিলিংস কেমন? ফিলিংসের কথা বাদ, আমার প্রশ্ন অনুযায়ী একটা ভিডিও হঠাৎ এত ভাইরাল কেমনে হল, কারণ আমি কিন্তু বুঝতেই নিই ভিডিও। কেউ যদি ভেবে থাকে যে আমি ভিডিও বুঝ দিছি তাহলে পুরাই ভুল, বুঝ দেওয়ার মতো টাকা পয়সা নেই আমার কাছে, কপাল। অ্যান্ড ভিডিও আমি পাঁচ মাস, হ্যাঁ পাঁচ ছয় মাসের মতো হলো ক্রিয়েট করি। ভাইয়া আপনি তো মেয়ে না, তাই এজ তো আস করাই যায়। হ্যাঁ এজ কেন আস করা যাবে না, কিন্তু ডাইরেক্ট আপনি এজ বলাও ঠিক না, 2005 থেকে কাউন্ট করো যত হয় তত। বিয়ে করবেন কয়টা? বিয়ে আমি করব দুইটা, একটার সাথে ঝগড়া হলে আরেকটার কাছে যাবো, আরেকটার সাথে ঝগড়া হলে আবার আগেরটার কাছে ফিরে যাবো, আর যখন দুইটার সাথেই ঝগড়া হবে তখন তিন নাম্বার বিয়ে করে ফেলবো। জাস্ট কিডিং, একটাই করব করলে। ইন্সপায়ার্ড ফ্রম? ইন্সপায়ার্ড ফ্রম মেনি ইউটিউবার্স। অ্যান্ড হ্যাঁ, এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে, তোমাদের কোন দিক থেকে আমার আশিস চ্যান্সেলানির মতো লাগে আমরা বলো তো? অনেক ভিডিওতে তোমরা লিটারালি কমেন্ট সেকশনে স্প্যাম করে দিস, আমার কাছে জীবনেও লাগেনি ওরকম, আমিও তার ভিডিও দেখি অনেক আগের থেকে, জীবনে মনে হয় যে এর সাথে আমার চেহারা মিল আছে। 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? পৃথিবীতে। টিস্যুর জায়গায় কি টাওয়াল ইউজ করা যাবে? না যাবে না কেন, অবশ্যই না যাবে, গেঞ্জিও না যাবে। তুমি কবা টাকা ভিডিও শুরু করছো? আমি 5 মাস টাকা ভিডিও করা শুরু করছি। কোন সচ এ পড়ো? আমি যে সচ এ পড়ি ওই সচের নাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ। কারা বাসি ভয় পাও, বাবা আর মা? কাউরে ভয় পাই না। কে সে? কাউরে ভয় পাই না, বাবা বাদে। কামলা মানে কি? তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি, এখন কেমনে তোমায় পটাবো সেটা বলো। জানি নে। আমি কেন তোমার সিনিয়র? কেন এমন ভাবে বলতেছ মনে হচ্ছে আমার জুনিয়র হওয়ার দোষ হয়ে গেছে। আমি কেমনে বলবো কেন জুনিয়র, মানে সিনিয়র। এত হ্যান্ডসাম কেন তুমি? দেখেন পাবলিক প্লেসে এসব বলে লজ্জা দিবেন না। রিয়েল নেম? দেওয়ান নাবিদ রহমান। ইন্সপায়ার্ড ফ্রম? বলছি একবার। সিঙ্গেল অর মিঙ্গেল? সিঙ্গেল। স্টাডি লেভেল? কেলাস 9। ইনস্টিটিউট নেম? এটাও বলছি। বিয়া করবা নাকি বলো? মাফ করে দেন আমাকে, পারতাম না। তোমার শীতকালে গোসল করতে কেমন লাগে? কপকপানি লাগে। আর শীতকালে ফুল স্পিডে ফ্যান চালিয়ে ঘুমাইছো? ঘুমালে দর্শকদের তোমার ফিলিংস বলো।
ঘুমায় যাওয়ার কোনো ফিলিংস নেই, ঘুম ইজ ঘুম। তোমার পাছায় কি তিল আছে? হিরো আলম আপনার কে হন? আমার বান্ধবী হয়। তোমার সবচাইতে বাজে স্বভাব কি? বাথরুমে বসে থেকে আইপ্যাড দেখা। দাড়ি না রেখে গোফ রাখার কাহিনী কি ভায়া? কাহিনী হলো দাড়ি ঠিক মতো উঠে না, দাড়ি ওঠার জন্য পুরোপুরি বয়সও হয়নি আমার, মুসটা হেভি ওঠে তাই শুধু মুস রাখি। তো আজকের মতো এই পর্যন্তই। এত বড় ট্রাইপড কাউরে হাতে নিয়ে ঘুরতে দেখছো জীবনে? ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই মৌলিক কাজে নেমে পড়বা। গত ভিডিওতে যেগুলো শিক্ষা দিছিলাম ওগুলো শিক্ষাগুলো গ্রহণ করে রাখবা। আর এই আজকের মতো এইটুকুই, অনেকেরই প্রশ্ন নিতে পারিনি, বেশি লম্বা ভিডিও হলে তো তোমরাও দেখবা না, সুবিধা তোমারও থাকা লাগবে আমারও থাকা লাগবে। আজকের মতো এই, দেখা হবে নেক্সট ভিডিওতে।